হে গাইস, সবাইকে শুভ নবমী। তো দেখো আমার অবস্থা দেখো, এখন বাজে 2:45 বাজে। তো সকাল থেকে কালকে রাতে ওই যে শুয়েছি আমি, আর আমি উঠিনি। আজকে শরীরটা খুবই খারাপ, তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম। ঘুরে এসে যে সিঁড়িতে বসেছি, আমার কীরকম যে লাগছিল। তো আজকে সারাদিন শুয়ে আছি, এখন 2:45 বাজে। তো ছোটকন ভাত রান্না করলো, আর মেয়ে একখানে গেছে, কুমারী পুজো হবে আজকে নবমী। তো সকালবেলা গেছে ওখানে, তো ছোটকন আনতে গেল ওকে। এখন শরীরটা একটু ভালো লাগছে, 2:45 বাজে। ওই যে দেখো, পরে 3টা বাজে এখন দুপুর। তো মেয়েকে আনতে গেলো, আর এই যে দেখো ওই ছেলে মানুষ ভাত রান্না করেছে, আলু সুদ্ধ ভাত রান্না করেছে। তো মেখে টেখে আমার জন্য মেখে রেখে মেয়েকে আনতে গেল। আর বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে, আর আমার একদম খাওয়ার ইচ্ছে নেই। আমার ভেতরটা যেন কেমন যেন এরকম 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 করছে, জানি না কেন, বুঝতে পারছি না কেন। আমার ভেতর বুকের ভেতরটা কেন যেন এরকম 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 করছে, কিসের জন্য কে জানে। কালকে যখন ঘুরতে গেছিলাম ওই ট্রাফিক দেখে আমার না কেমন যেন লাগছে, আমি যে পড়েই যাবো মাথা ঘুরে মনে হয়। আর আজকে তো ভাবছিলাম যে আমরা 11টার দিকে ঘুরতে যাব, ছোটকন বলছিলো যে এক তো বৃষ্টি, দুই এই আমার অবস্থা। আজকে তো আমি কিছুতে ঘুরতে যেতে পারবো না। তো উঠলাম, উঠে যে ছোটকন বলছে এখন ভাত খেতে, আমার তো একটুকু খেতে ইচ্ছে করছে না। তো এখন বক বক করলে এসে যদি দেখে তাহলে বকা দিবে, আমি খেয়ে নিই আগে। গাইস, আজকে আমি সারাদিন তো শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এই যে আমার অবস্থা দেখো। তো ছোটকন বেরোচ্ছে, মুখে চোখে কালি, দেখো আমার আজকে শরীরটা একদম ভালো না। তখন একটু খাওয়ার সময় ভিডিও করলাম, তারপরে এসে আবার বিছানায় শুয়েছি। আজকে তো কোনো ভিডিওই করা হয়নি আমার। তো এই যে এখন বাজে কটা, 5:30 না 6:30, কটা কোটা, 5:30। তো এখন বাজে বিকেল 5:30। আজকে সারাদিন শুয়েছিলাম আমি, ছোটকনই সিদ্ধ ভাত রান্না করলো, খেলাম তখন। আর ওই যে মেয়ে রেডি হয়ে ওর বর দিদির বাড়িতে গেছে, কোথায় আসো। আর এই যে দেখো যাচ্ছে ঘুরতে, ঘুরতে যাচ্ছে। আজকে আমার ভিডিও করা হলো না, তো মেয়েকে নিয়ে ও ঘুরতে যাচ্ছে, আমি বাড়িতেই থাকবো। আজকে আমাকে তো কোনো মতেই উঠানো যাবে না, নবমীটা আমার এইভাবেই গেল, এবার খুবই মন খারাপ। তো ঠিক আছে, যাও। তো যা করা, মেয়ে ওর বদ্দিদির বাড়িতে গেছে, বদ্দিদিকে নিয়ে, বদ্দিদি আমার মেয়ে আর ছোটকন তিনজনে মিলে ঘুরতে যাবে, আমি বাইরে থাকবো। আমার আমার তো এক মানে এক ফোটাও ক্ষমতা নেই যাওয়ার, আর ভিডিও বানা করলাম না কিছু, ঘুমিয়েছিলাম। তো ঠিক আছে, যা করা ওদেরকে এগিয়ে দিয়ে আসি। পুজো মাঠে পুকুরে আসলে বানানো হয়েছে, দাঁড়াবি ওখানে। জাম্প করো, জাম্প করো।
জাম্প করো জাম্প করো। জম্প কর না বিশেষ বিশেষ বিশু জম্প কর জম্প বাবা জাম্প করো জাম্প করো। তুলে বলে ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশে আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার জল, মা বললে ছায়ার আচল, মা বললে দুঃখ উধাও। আছে মানুষ কোনো চাতা বলে মানুষ কোনো চোখ যখন থাকি শিউলি হয়ে শরীর তখন ভরির হাওয়ায় বলে কান্না রাখিস না মা তো ছিলই, মা তো আছে সবখানিতে মা। যখন ডাকি মা সহস্র চোখ বিবন্ন মুখ দুহাত তুলে বলে মাই খুঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশে আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার জল, মা বললে মেয়ে আজক্ষণ ঘুরে আসলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল আমি তো সেই শুয়েছি আর উঠিনি, এখনই উঠলাম। এই দুক্ষণ এখন বিছানা করছে, মেয়ের দিকে টিভি দেখছে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভ বিজয়া। তো ঠিক আছে, বাই, গুড নাইট।